नमस्कार हमें एक रिंगवर्म केस अपने सामने प्रेजेंट करार चेष्टा कर गोल गोल चाका चाका कोमरे चार दिखे तई तो दिखे एक बार देखाओ देखे ये देखते पाच्छेन चाका चाका पेछनटा देखी सामनेटा देखी एकटु दो दिके आछे चार दिके आछे एकदम कोमरे चार दिके ठीक आछे बसो बसो। अच्छा एटा तोमार कत दिन होयेछे? होयेछे आर दो मास होच्छे होयेछे दो मास आगे थे और अच्छा ये कि चुलकाले जला करे ना जला करे ना रात दिखे चुलकाली रात दिखे बेसि बाड़े एग्रेशन एट नाइट रात दिखे चुलकानी बाड़े और घाम दिले बाड़े ना कि घाम दिले सोएट एग्रेवेट সোয়েট অ্যাগ্রাভেট প্রচণ্ড ঘাম হয় নাই ঘামটা বেশি হয় প্রফিউজ ঘাম আর জল তেষ্টা কেমন জল তেষ্টা আছে ভালো জল তেষ্টা আছে কি খাবার ইচ্ছা বেশি ফাস্ট ফুড সল্টি ফুড পাঞ্জেন্ট ফুড পাঞ্জেট ফুড খেতে ভালোবাসে পায়খানা করা হয় স্টুল কনস্টিপেটেড মানে প্রতিদিন হয় তো প্রতিদিনই হয় তো না মাঝে মধ্যে হয় আচ্ছা পায়খানাটা এমনি প্রতিদিনই হয় কনস্টিপেশন আছে একটা হট স্টুল আচ্ছা তোমার শীত গরম কোনটা বেশি লাগে জোরে বলো গরম বেশি লাগে এসি আর হট গরম আর কি খেতে ভালো লাগে মাছ মাংস ডিমের মধ্যে মাংসটা বেশি পছন্দ তারপর টক ঝাল মিষ্টি মিষ্টি ঝাল চিল্লি কাজকর্ম খুব তাড়াহুড়ো করে করো হরিণেশ ওয়ার্ক কাটা ছেঁড়া গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় না দেরি হয় শুকিয়ে যায় সেটা ঠিক আছে রাতের দিকে বাড়ে রিং ওয়ার্মটা সোয়েট প্রফিউজ সোয়েট হলে বেশি বাড়ে আর এটাই ঠান্ডা বা গরম চুলকানোর পরে ঠান্ডা বা গরম দিলে কোনটাতে বেশি আরাম লাগে গরম দিলে আরাম লাগে ঠিক বলছো না মলাম অনেক দিন আগে থেকে হচ্ছে আচ্ছা মলাম টলাম অনেক লাগিয়েছে কিন্তু কিছু ফল হচ্ছে না জল তেষ্টা বেশি মাংস বেশি খেতে চাই বন্ধুরা বুঝতেই পারছেন মাকসলের দিকে ইন্ডিকেট করছে ভয় আছে তোমার কিসের ভয় লাগে ভূতের ভয় না ভূতের ভয় না তাহলে মানুষের মধ্যে মানে অচেনা অচেনা মানুষদের দেখলে মানুষজনদের ভয় লাগে মানুষকে ভয় লাগে স্বপ্ন দেখো নাকি কিছু স্বপ্ন কিছু দেখো না রাগ আছে রাগটা বেশি আছে
রাগ হলে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি না? হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে ফার্স্ট টাইম এসছে পেশেন্ট, 2-3 মাস আগের থেকে হয়েছে রিংওয়ার্মটা, রাত্রেবেলার দিকে বাড়ে চুলকানি, ঘাম বেশি, জল বেশি খেতে চায়, পাঞ্জেন্ট ফুড বেশি খেতে চায়, শীত গরমের মধ্যে গরমটাই বেশি লাগে, মাংস বেশি খেতে চায়। একটু আমসাই ধাত আছে নাকি? আমসাই ধাত নাই, একটু কনস্টিপেশনের ধাত আছে, শক্ত পায়খানা হয়, একটু মানুষকে ভয় লাগে। বন্ধুরা সব লক্ষণগুলো মাকসলের দিকেই ইন্ডিকেট করতে চাইছে, তো ফার্স্ট টাইম আমি এই ছেলেটিকে মাকসল দিয়েই মাকসল 200 দুটো ডোজ দিয়ে দেখব, তারপরে যদি অন্য কোনো লক্ষণ পাওয়া যায়, হট হট অ্যাপ্লাই, হট কম্প্রেশনে ওর আরাম লাগে, এটা আর্সেনিক মেরোনিরাম এইসবের দিকে যাচ্ছে, যেহেতু রাতের দিকে বাড়ে বলছে চুলকানি। চুলকানি হলে জ্বালা করে খুব? জ্বালা করে না। বন্ধুরা আজকে আমি আছি একটা আশ্রমে, ধবাপুকুর শ্রীমা সারদা সেবা আশ্রমে, সেখান থেকেই এখানে আমি পেশেন্টকে দেখছি। এখানে সমস্ত রকম ট্রিটমেন্ট বিনা পয়সাতেই হয়, এখানে কর্তৃপক্ষ খুব ভালো। যাই হোক, পেশেন্টকে আজকে আপাতত মাকসল দিয়ে আমি ছেড়ে দিচ্ছি, আপনাদের পারমিশন দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।